নিয়ে একটা সাদা পাত্র বাটিতে রাখবেন সেটা আপনারা দেখতে পারবেন মাছের শরীরে যদি কিনো স্পাট থাকে কিংবা দাগ থাকে কিংবা গায়গত রক্ত থাকে তাহলে বুঝতে পারবেন যা মাছের কোনো সমস্যা থাকিতে রয়েছে সেই ক্ষেত্রে মাছের যদি সমস্যাটাই থাকে তাহলে আপনারা সাথে সাথে ওষুধ ব্যবহার করিতে পারেন সেটি হলো গা আপনারা লেব ওষুধটা ব্যবহার করতে পারেন অথবা যে কিংবা পিথেনল ওষুধ রয়েছে সেটাও ব্যবহার করিতে পারেন সেটি হলোগা স্কয়ার স্কয়ার কোম্পানির মাধ্যমে আপনারা এই ওষুধটা ব্যবহার করিতে পারেন হ্যাঁ বৃহস্ সিং মাছের পুকুরের চাষ ক্ষেত্রে অতএব আপনার বায়ুপ্লোকের ক্ষেত্রে আপনাদেরকে সম্পর্কটা একটা কিছু তথ্য দিয়ে থাকব যারা সমস্যায় রয়েছেন সেই ক্ষেত্রে এই ভিডিও নিচে কমেন্ট করবেন বাংলাতে লেখে আমি আপনাদেরকে উত্তর দিয়ে থাকব হ্যাঁ বৃহস প্রথমের ঠিক দিয়ে আপনার পুকুরটা যদি ভালোভাবে নার্সিং করা থাকে তাহলে সেই ক্ষেত্রে একাধিকভাবে চাষ করিতে পারেন আর যদি আপনি বাংলা মাছের সাথে কিংবা কাবজাতীয় মাছের সাথে একত্রভাবে চাষ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে যদি আপনার রুই কাতল গাছ কাপ সিলভার এগুলো মাছ যদি দিয়ে থাকেন প্রতি শতাংশে সত্তরটা কিংবা ষাট পিস করে তাহলে সেই ক্ষেত্রে শিং মাছ দিতে পারবেন সেই ক্ষেত্রে পাঁচশত্তর পিস শিং মাছ যদি পাঁচশত্তর পিস আপনারা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো আপনার পানিটা বাড়াই দিতে হবে হ্যাস এই দেখেন যে ডামগুলো এই ডামের ভিতরে আমরা মাছটা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় তারপরে আপনারা পুকুরে মাছ দেওয়ার পূর্বে তাহলে আপনারা সেই দিকেই লক্ষ্যটা রাখিতে হবে পুকুরে মাছ দেওয়ার পূর্বে আপনারা এক থেকে দেড় ঘন্টা পরে কিছু পটাশ আপনারা দিয়েই দিবেন পটাশটা হলো গা প্রতি শতাংশে যে অনেক বাইর আছে যে পটাশ কী জিনিস বোঝে না একটা পটাশ আছে কাইলা সেই কাইলা পটাশটা আপনারা দিতে হবে পুকুরে এখানে দেখেন ব্লকের জন্য মাছগুলো যে ধরা হচ্ছে সেটি হলো লাল টুকটকা শিং মাছ এই শিং মাছটা আমরা যে কোনো জায়গায় ডেলিভারিটা পাবেন অতএব আপনারা অর্ডার করলে কিংবা আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের ঠিকানায় পোনাটাই পৌঁছায় দেওয়া হবে সেই পটাশটা আপনারা যে মারবেন প্রতি শতাংশে এক গ্রাম করে মারিবেন হ্যাবিওস তার মাধ্যমে আপনারা যদি ব্লকে ছাড়েন তাহলে ছাড়ার পূর্বে তাহলে পটাশটা দিতে হবে আপনারা এক গ্রাম পটাশ আপনারা দশ হাজার লিটার কিংবা বিশ হাজার লিটারে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পটাশ দেওয়ার পূর্বে মাছগুলো আপনারা দেখতে পারবেন যে মাছের কিন্তু শরীরে কিন্তু দাগ যদি থাকে তাহলে দাগ হওয়ার সম্ভাবনাটা না থাকবে বেশি কিংবা যদি দাগ নাও থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনারা পটাশটা ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনার মাছের কিন্তু